নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্ত নিয়ে। আর শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, চোখ রাঙাচ্ছে সিত্রাং। কালীপূজার সভাতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে। আমরা জানবো, এ নিয়ে কথা বলবো বিস্তারিত। আমাদের সঙ্গে সরাসরি তমলুক উপকূলবর্তী জেলা অঞ্চল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, কি দেখতে পাচ্ছ সেখানের, কি পরিস্থিতি, কিভাবে সেখানে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে? সেই সঙ্গে সঙ্গে কিন্তু জেলা প্রশাসন গত দুদিন ধরে উপকূল যে এলাকা রয়েছে, বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর, একাধিক যে উপকূল এলাকা রয়েছে, সেই জায়গাতে কিন্তু মাইকিং করছে জেলা প্রশাসনের তরফ থেকে। এবং জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়েছেন যে উপকূল এলাকার যে ব্লকগুলি রয়েছে, যে পূর্ণ অভিজ্ঞতা, পূর্বের যে অভিজ্ঞতা, অর্থাৎ আমফান, জজ, ঘূর্ণিঝড় যেগুলো বয়ে গেছে, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই কথা মাথায় রেখে, আমফান, জজ, ঘূর্ণিঝড় যেগুলো বয়ে গিয়েছে তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু জেলাশাসক পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা জারি করেছে। আজকেই অর্থাৎ 22 তারিখ কিন্তু সমস্ত ট্রলার যারা গভীর সমুদ্রে ছিল তারা কিন্তু ফিরে এসেছে। ফলে বলা যায় গভীর সমুদ্রে একদিকে মৎস্যজীবীদের যে যাওয়ার নিষেধাজ্ঞা, এবং উপকূল এলাকায় যেগুলো নিচু জায়গা রয়েছে সেই জায়গায় যেসব মানুষজন রয়েছে তাদের উঁচু জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করা, ইতিমধ্যে NDRF-এর 3টি টিম কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে ঢুকে গেছে। সেখানে রামপুরিয়াতে ব্যবস্থা করা হয়েছে, একেবারে চূড়ান্ত প্রস্তুতি এমন বলা যায়। কালী পুজো একদিকে যেমন মানুষ আনন্দে মেতে, অপরদিকে সিংত্রাং, কিন্তু সিংত্রাং যে ঘূর্ণিঝড় সেইটা যে আসার যে সম্ভাবনা রয়েছে সেইটা কথা মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসন, যে ঘূর্ণিঝড় সেইটা যে আসার যে সম্ভাবনা রয়েছে সেইটা কথা মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে একেবারে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। যাদের আধিকারিক যারা আছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে বলা যায় যে ঘূর্ণিঝড় আসার যে আশঙ্কা একটা রয়েছে সেটা কিন্তু মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি কিন্তু একেবারে নির্দেশ দিয়েছে উপকূল এলাকাগুলোকে একেবারে প্রস্তুত থাকার জন্য। সেই কারণে আজকে সকাল থেকে আমরা দীঘায় যেমন দেখেছি যে মাইকিং করে তাদের কিন্তু সতর্ক করছে, যাতে করে এলাকার যেসব মানুষজন আছে তারা যাতে সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা আছে সেখানে যাতে না নামে, এবং বিশেষ করে তুমি জানো যে যারা নিচু জায়গায় আছে, বিশেষ করে জল যদি ঢুকে গিয়ে সেখানে মানুষদের কিন্তু একটু উঁচু জায়গায় নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করা, সমস্ত বিষয় কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন শুধু মানুষকে সতর্ক করা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সামনে না আসে, না ঘটে, প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তৎপর রয়েছে প্রশাসন এবং পুরসভাগুলি। ঘূর্ণিঝড়ের অশনির সংকেত আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল আগেই, এবার সিত্রাংকে নিয়ে সতর্ক বার্তা করা হলো উপকূলবর্তী জেলাগুলিতে। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মৎস্যজীবীদের ট্রলার নিয়ে যেতে না করা হয়েছে, এবং বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি একাধিক অঞ্চলকেও কিন্তু সতর্ক বার্তা করা হয়েছে। এই মুহূর্তে এখন এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। রাত দিন, সাত দিন।